नमस्कार, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে একটি নতুন জিনিস আমরা আলোচনা করব, যেটি বর্তমানে সবথেকে ভয়ঙ্কর বিষয়, সেটি হলো করোনা ভাইরাস বা কোভিড-19। অর্থাৎ এই বিষয়ে আমরা প্রচুর পড়েছি, জেনেছি এবং বিভিন্ন প্রচার মাধ্যমে তার বিভিন্ন ধরনের খবরও পেয়েছি। তবুও আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তার কারণ, আমাদের কাছে খুবই ভয়ঙ্কর একটি দিন আসছে এবং ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। মানুষে মানুষে বন্ধুত্ব বিচ্ছেদ, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিভিন্ন স্কুল কলেজ বন্ধ, মানুষ তার স্বাভাবিক জীবনযাপন থেকে ব্যাহত। এই পরিস্থিতিতে আমরা যে তথ্যটা আজকে তুলে ধরব, সেটি হচ্ছে বিশ্বের ইতিহাসে বা মানব সমাজের ইতিহাসে ঘটে যাওয়া 50টি মহামারীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মহামারী বা বিশ্ব মহামারীর ঘটনা। ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশের করোনা ভাইরাস রোগ বা কোভিড-19 রোগের উৎপত্তি হয়। বর্তমানে প্রায় বিশ্বের 200টি দেশে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে। 2020 সালে 11ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুকে বিশ্ব মহামারী বা প্যান্ডামিক বলে ঘোষণা করেছেন। মানব সমাজের ইতিহাসে এটি কিন্তু একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমানে যারা আমরা আগের যে মহামারীর বিষয়গুলি খবরের কাগজে বা ইতিহাসে পড়েছি, সেইগুলো কিন্তু আমরা শুধু পড়েছি, কিন্তু সেই ভয়ঙ্কর মহামারীর রূপ যে আমাদের বর্তমানে দেখতে হবে সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বর্তমানে বিশ্বে প্রায় 200টি দেশে এই রোগে আক্রান্ত হয়েছে 2,13,58,086 জন মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় 7,63,390 জনের। ভারতেও কিন্তু এই রোগ দ্রুত ছড়াচ্ছে। অর্থাৎ ভারতে এই রোগে বর্তমানে আক্রান্ত হয়েছে প্রায় 25,27,308 জন এবং মৃত্যু হয়েছে প্রায় 49,148 জন মানুষের। আবার আমরা যে রাজ্যে বসবাস করি, সেই পশ্চিমবঙ্গেও কিন্তু আক্রান্তের সংখ্যা বহু করে বাড়ছে। বর্তমানে মোট আক্রান্ত হয়েছে প্রায় 1,10,000 মানুষ, মৃত্যু হয়েছে 2,319 জনের। অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি কবে শেষ হবে সেই দিকেই আমরা তাকিয়ে আছি। বিজ্ঞান এগিয়ে চলছে, চিকিৎসকরা তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। আমরা সবসময় প্রার্থনা করব যাতে দ্রুত এই ভ্যাকসিন আসে এবং আমরা এই কঠিন পরিস্থিতি থেকে সবাই মুক্ত হতে পারি। আজ যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি, সেটি হলো মানব সমাজ বা মানব সভ্যতার ইতিহাসে ঘটে যাওয়া এই ধরনের ভয়ঙ্করতম 9টি মহামারী সম্পর্কে আজকে উল্লেখ করব। সেইগুলো একে একে তোমরা শুনবে এবং কোন সালে কি ধরনের মহামারী বা বিশ্ব মহামারী সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক মহামারী বা বিশ্ব মহামারী কি। কোনো সংক্রামক রোগ যখন বিশাল একটি গোষ্ঠীর মাঝে খুব দ্রুত সংক্রমিত হয়ে পড়ে, তখন তাকে বলা চলে সেই রোগটি মহামারীর আকার ধারণ করেছে। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মহামারীর ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের। এই সব মহামারীতে প্লেগ আর ফ্লুয়ের নাম আমরা শুনিয়ে থাকি। নানান কারণে একটি ছোট অঞ্চলে প্রাদুর্ভাব হওয়া রোগ যখন ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে, ইতিহাসে এই ধরনের ঘটনাকে আমরা সাধারণত মহামারী বলে থাকি। মানব সমাজের ইতিহাসে ঘটে যাওয়া এই ধরনের প্রায় 50টি মহামারীর কথা লিখিতভাবে উল্লেখ রয়েছে। সেগুলির মাঝে আমরা আজকে আলোচনা করব কয়েকটি উল্লেখযোগ্য মহামারী নিয়ে, যা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক।
সাল 430 খ্রিস্টপূর্বাব্দ। সেই সময় স্পার্টাদের সঙ্গে গ্রিকদের যুদ্ধ চলছে। যুদ্ধে এমনিতেই খুব একটা বেশি সুবিধা করে উঠতে পারছিল না গ্রিকরা, তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে আসে দ্য প্লেগ অফ এথেন্স নামে পরিচিত বিশ্বের ইতিহাসে প্রথম প্লেগ মহামারী। এই মহামারীতে হাজার হাজার গ্রিক সৈন্য মারা যায় কয়েকদিনের মধ্যেই। অথচ অনেক ইতিহাসবিদদের মতে যে সেই সময় মারা গিয়েছিল নাকি টাইফয়েড, টাইসাস জ্বর, গুটি বসন্ত কিংবা অ্যানথ্রাক্স রোগে। অন্যদিকে বিজ্ঞানীরা বলেছেন বা ইতিহাসবিদরা বলেছেন আসলে এই রোগটি ছিল একটি প্লেগ রোগ। এই ধরনের রোগ সম্পর্কে আমরা বিশেষ কিছু আমরা কিন্তু জানতে পারিনি, অনেক দিনের আগেকার ঘটনা। আবার এই মহামারীতে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছিল তাও কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে জানা অনেকটাই সম্ভব নয়। আক্ষরিক অর্থে এথেন্সের প্রাচীন মহামারী সম্পর্কে আমরা যা কিছু জানি সবই গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডসের রচনাংশ হিস্ট্রি অব দি পেলোপনিনিয়াস ওয়ার থেকে। অবশ্য থুসিডাইডসের তথ্য নিয়ে খুব একটা সন্দেহ নেই কোনো ইতিহাসবিদদের মনে, কারণ থুসিডাইডস এই কুখ্যাত প্লেগ নিজের চোখেই দেখেছেন, যা গ্রামের প্রোগ্রাম জনমানবহীন করে দিয়েছিল। এ ব্যাপারে থুসিডাইডসের একটি মন্তব্য উল্লেখ রয়েছে, এ মহামারী এতটা ভয়ঙ্কর যে ইতিহাসের আর কোনো মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগের সাথে এর তুলনা করা চলে না। সাল 541 খ্রিস্টাব্দ, বাইজেন্টাইনের সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী সম্রাট জাস্টিনিয়ান রোমান সাম্রাজ্যে হারানোর গৌরব ফিরিয়ে আনার জন্য যেসব অভিযান চালিয়েছিলেন সেইগুলির জন্য ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু সেই সব অভিযানকে ছাপিয়ে যায় তার নাম, অধিকবার উচ্চারিত হয় তার শাসনকালে ঘটে যাওয়া এক ভয়াবহ মহামারীর কারণে। 541 খ্রিস্টাব্দের দিকে মিশরে এক ভয়াবহ প্লেগের উৎপত্তি ঘটে, আর এই রোগের পেছনে যে প্রাণীটি সবথেকে বেশি ক্ষতি করেছে সেটি হচ্ছে ইঁদুর। তৎকালীন পৃথিবীতে মিশরই ছিল সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যশস্যের যোগানদার, ফলে এখানে সৃষ্ট রোগ সহজেই পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে যায়। রোগের প্রথম আক্রমণটা ছিল বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপলে, বর্তমানে যেটা আমরা ইস্তাম্বুল নামে চিনি। কোনো কোনো ইতিহাসবিদদের মতে মহামারী চূড়ান্ত পর্যায়ে সেখানে প্রতিদিন প্রায় 5,000 মানুষ মারা যেত। প্রায় 50 বছর যাবৎ টিকে থাকা এই মহামারী 2.5 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আবার কোনো কোনো উৎস থেকে জানা যায় সেই সংখ্যাটি প্রায় 10 কোটিও হতে পারে। প্রাচীন পৃথিবীর সবচেয়ে ভয়ানক এই মহামারী ইউরোপে ডার্ক এজের সূচনা করেছিল 1346 খ্রিস্টাব্দ। পৃথিবীর ইতিহাসে কিংবা একটু ছোট পরিসরে বললে ইউরোপের ইতিহাসে ব্ল্যাক ডেথের মতো আলোচিত মহামারী আর নেই। এরকম ভয়ানক সর্বগ্রাসী রোগের প্রাদুর্ভাব সম্ভবত পৃথিবী সেই একবারই দেখেছিল 1400 শতকে। কৃষ্ণসাগরের, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্ল্যাক সি, তার উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে এই রোগ ছড়ে পড়িয়েছিল সারা বিশ্বে, যাকে আমরা ব্ল্যাক ডেথ বলে থাকি। সেই সময় ইউরোপ ও এশিয়ার বাণিজ্য হতো এই কৃষ্ণসাগরে দিয়েই, আর এখান থেকে খাদ্যদ্রব্যের জাহাজগুলিতে চড়ে বসত অসংখ্য ইঁদুর, যেগুলি কিনা ওই রোগের জীবাণু বাহক। ব্ল্যাক ডেথের সময় মানুষ কোন রোগটিতে অধিক মারা গিয়েছিল
ইতিহাসবিদরা কিন্তু এখনও দ্বিধা বিভক্ত। এক অংশ মনে করেন রোগটি ছিল এক প্রকার গ্রন্থি প্রদাহজনিত প্লেগ। অন্য অংশের দাবি এই ভয়াবহ মহামারী ঘটেছিল ইবোলা ভাইরাসের কারণে। 1347 সাল থেকে 1351 সাল এই সময়কাল ছিল ব্ল্যাক ডেথের সবচেয়ে বিধ্বংসী সময়। এই সময় ইউরোপের প্রায় 2/3 মানুষের প্রাণবায়ু কেড়ে নেয় এই মহামারী। তবে এই অভিশপ্ত মহামারীর প্রভাব টিকেছিল অন্তত 200 বছর। ইতিহাসবিদগণ মনে করেন এই 200 বছরে অন্তত 10 কোটি মানুষ প্রাণ হারিয়েছে। এটি এমনই এক ভয়াবহ মহামারী ছিল যে এর কারণে সমগ্র ইউরোপের অর্থনৈতিক সার্বিক জীবন পরিকাঠামো বদলে যায়, প্রভাবিত হয় শিল্প ও সাহিত্য ক্ষেত্রে। ব্ল্যাক ডেথের রেখে যাওয়া সেই গভীর ক্ষত বয়ে বেড়াতে হয় পরবর্তী কয়েক প্রজন্মকে। সাল 1860 খ্রিস্টাব্দ। ইতিহাসে বিস্তৃত আকারে প্লেগের প্রাদুর্ভাব ঘটে প্রায় 3 বার। তৃতীয়টির উৎপত্তি ঘটে 19 শতকে চীনে, যখন বিশ্ব বাণিজ্য ভালো রকমভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই দেশটি। ইউনান নামক একটি ছোট্ট গ্রামে প্রথম এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ক্রমে তা বিস্তার লাভ করতে করতে হংকং আর গুয়াংঝু প্রদেশে ছড়িয়ে পড়ে, যে শহরগুলোর সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরাসরি বাণিজ্য সম্পর্ক ছিল। ফলে প্লেগ ছড়িয়ে যায় ভারত, আফ্রিকা, ইকুয়েডর, এমনকি যুক্তরাষ্ট্রেও। প্রায় 2 দশক স্থায়ী এই মহামারীতে প্রাণ হারায় 1 কোটি বেশি মানুষ। কোনো কোনো ইতিহাসবিদদের বর্ণনায় সংখ্যাটা আরও ছাড়িয়েছে প্রায় 1.5 কোটি কোটায়। ভাগ্যিস সেই সময় চিকিৎসা বিজ্ঞানে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছিল। পূর্বে অনেক মারণঘাতী রোগী তখন প্রতিনিয়ত ডাক্তারদের নিরাময় করার সক্ষমতার মধ্যে চলে আসতে শুরু করে। সাল 1916 খ্রিস্টাব্দ, দ্য পোলিও এপিডেমিক অফ আমেরিকা। ওই সময় পোলিও রোগ প্রথম মহামারী আকার ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সে বছর নিউ ইয়র্কে 9000 মানুষ পোলিওতে আক্রান্ত হয়, যার মধ্যে মারা যায় প্রায় 6000 মানুষ। চিকিৎসা বিজ্ঞান তখন যথেষ্টই উন্নত হলেও চিন্তার বিষয় এই ছিল যে এই মহামারীতে মৃত্যুর হার আগের যে কোনো মহামারীর চেয়ে বেশি ছিল। নিউ ইয়র্ক শহর থেকে ক্রমে পোলিও রোগের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রতি বছর বিশ্বে কত শত মানুষ পোলিওতে আক্রান্ত হয়ে মারা যায় তার কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। অবশেষে 1950 সালে জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করলে এই রোগ অনেকটাই মুক্ত হয়, অর্থাৎ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ অনেকটাই কমে যায়। সাল 1918 খ্রিস্টাব্দ। এই সালটি নানা কারণে আলোচিত, বিংশ শতাব্দীর প্রথমার্ধ ছিল আক্ষরিক অর্থে হত্যা আর প্রাণহানিতে পূর্ণ। 1918 সালের নভেম্বরে যখন আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে, রক্তস্রোত দেখতে দেখতে ক্লান্ত বিশ্ববাসী যখন পরিত্রাণের আশায় মুক্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে, ঠিক তখনই তাদের নীরবে শুরু হয়ে গিয়েছিল আরেক মৃত্যুর মিছিল। এই মিছিলটি দ্য গ্রেট ফ্লু প্যান্ডেমিক নামে পরিচিত। বিশ্বযুদ্ধের শেষ প্রান্তেই এর সূচনা হলেও মহামারীর আকারে বিস্তার ঘটে 1919 সালে। অল্প সময়ের মাঝেই সমগ্র বিশ্বের 1/3 মানুষ আক্রান্ত হয়ে পড়ে এই প্যান্ডেমিকে। মৃত্যু মিছিলে যোগ হতে থাকে নূতন নূতন নাম। 4 বছরেরও বেশি সময় ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধে যেখানে 2 কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন, সেখানে মাত্র 1 বছরেই এই রোগে
প্রাণ হারান প্রায় 1 কোটিরও বেশি মানুষ। দেশে দেশে সরকার সাধারণ মানুষকে মাস্ক পরিধানের জন্য আইন পাস করে, দীর্ঘদিনের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করা হয়, খাদ্যদ্রব্যের বাজারগুলিতে লোক সমাগম নিয়ন্ত্রণ করা হতো কঠোরভাবে। ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মানুষের সব দেহ কাটা ছেঁড়া করে ডাক্তাররা বিচলিত হয়ে উঠেছিলেন। সেই সময় দেখা যেত তাদের ফুসফুস নীল এবং স্যাঁতস্যাঁতে হয়ে থাকত, মনে হতো যেন তারা জলে ডুবে মারা গিয়েছে। সাল 1970 খ্রিস্টাব্দ, স্মল পক্স এপিডেমিক অফ ইন্ডিয়া। গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয়েছিল কখন জানেন কি? 20 শতকে না, 19 শতকেও না, 18 শতকের শেষ ভাগে, অর্থাৎ 1796 খ্রিস্টাব্দে এডওয়ার্থ জেনার এই টিকা আবিষ্কার করেন। এইটি ছিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল টিকা। অথচ টিকা আবিষ্কারের প্রায় 200 বছর পরেও এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। হ্যাঁ, এটাই ঘটেছিল ভারতে। 1970 সালে হঠাৎ মহামারীর আকারে ছড়িয়ে পড়ে গুটি বসন্ত। 1 লক্ষাধিক মানুষ রাতারাতি এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। 1 বছরে মৃত্যুবরণ করে 20 হাজারের বেশি মানুষ। যদিও এই তালিকার অন্যান্য মহামারীর তুলনায় এই মৃত্যুর সংখ্যাটা বেশ কম, তথাপি চিকিৎসা বিজ্ঞানের আধুনিক সময়ে যখন বিশ্ব প্রায় গুটি বসন্ত মুক্ত হয়ে গেছে, তখন ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে এই রূপ মহামারী ছিল বেশ হতাশাজনক। পরবর্তী কয়েক বছরে ভারত সরকার এবং জাতিসংঘের সহায়তায় গঠিত হয় একটি স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠনের আন্তর্জাতিক প্রচেষ্টায় 1975 সালেই ভারতকে গুটি বসন্ত মুক্ত করা সম্ভব হয়। 2003 খ্রিস্টাব্দ, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স, অর্থাৎ এই সার্স নামটা এই তালিকায় সবচেয়ে নূতন এবং আমাদের নিকট সম্ভবত সবচেয়ে পরিচিত। মাধ্যমিকের বিজ্ঞান বইয়ে স্বাস্থ্য বিষয়ক অধ্যায়ে এই রোগের লক্ষণ এবং ধরনের সাথে পরিচিত হয়েছেন অনেকেই। হাঁচি কাশির মাধ্যমে বায়ুবাহিত এই রোগের জীবাণু সহজেই ছড়িয়ে পড়তে সক্ষম বলে জনমনে সংক্রমণের আশঙ্কাটাই ছিল বেশি। সার্সের জীবাণু দেহে প্রবেশ করলে প্রাথমিকভাবে মাথা ব্যথা, জ্বর থেকে 1 সপ্তাহের মধ্যে শুষ্ক কাশি শুরু হয়, যা একসময় নিউমোনিয়ায় পরিণত হয়। সার্সের কোনো নিজস্ব চিকিৎসা নেই, তাই ডাক্তাররা এর প্রতিকার থেকে প্রতিরোধে বেশি গুরুত্ব দেন, যে কারণে 2003 সালে সার্সের প্রাদুর্ভাবের সময় সার্জিক্যাল মাস্ক ব্যবহার বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সমগ্র উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশে 1 লক্ষাধিক মানুষ সার্স দ্বারা আক্রান্ত হয়। তবে চিকিৎসা বিজ্ঞানের দ্রুত কাজ শুরু করলে মৃত্যুর সংখ্যা তেমন একটা বাড়েনি। প্রায় মাত্র 6 মাসের মধ্যেই বিশ্বব্যাপী সার্স নিয়ন্ত্রণে চলে আসে। এরকম এই রোগ খুবই ভয়ঙ্কর ছিল। এই রোগে তখন মৃত্যুবরণ করে 737 জন। বিশ্বে ঘটে যাওয়া যে ভয়ঙ্করতম মহামারী বা বিশ্ব মহামারী সম্পর্কে, তাই বর্তমানে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমরা এই মহামারী থেকে কীভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করব, সে বিষয়ে নানান ধরনের সংবাদ মাধ্যমে এবং সরকার থেকে যে প্রচেষ্টা চলছে, অর্থাৎ মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং যতদূর সম্ভব পরস্পরের কাছে না গিয়ে 3 ফুট দূরত্ব থেকে আমাদের কথা বলতে হবে, অর্থাৎ সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরে থেকে এসে অবশ্যই
স্নান করে নেওয়া, অর্থাৎ নানান বিষয়ে সচেতন থাকতে হবে। যতক্ষণ না ভ্যাকসিন কিংবা ওষুধ বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সবাই সাবধানে থাকব এবং আপনারাও থাকবেন এই কামনা করছি। এবং আজকের এই বিষয়টি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রাস্তা থেকে আজকে শেষ করছি, নমস্কার।